সরকারের অভিলাষী আসনি জল জীবন মিশন আর সেই জল জীবন মিশনের উদ্দেশ্য আছিল গাঁর প্রত্যেক গাঁর প্রত্যেক গাঁর রাইজর মুখত এটুপি বিশুদ্ধ খোয়া পানি দিয়া। ইতিমধ্যে আমি লক্ষিমপুরের বিভিন্ন বাতরি এতালেক সম্প্রচার করে আছো আর বিভিন্ন প্রান্তলে আমি গৈছো, আমতলা, সুরুহানি, কন্দলি, সন্তপুর, নেপালী, বরদলনি ইত্যাদি বিভিন্ন স্থানলৈ গৈছো আর বহু আমি আসনি চাইছো। সেই আসনিসমূহৰ এতিয়ালৈকে আজির দিনটোলৈকে সকলো আসনি আমি যিখিনি বেয়া দিশ আসলতে আসনিখিনিয়ে বেয়া, সেই আসনিখন বগাহাটিত পরিণত হয়েছে বলে ইতিপূর্বে আমি বাতৰি সম্প্রচার কৰিছো। কিন্তু তার মাজতো আশার বতৰা হৈ জিলিকি আছে এটা জল জীবন মিশনের পানি যোগান আসনি, আর সেইটো আছে বিহপুরিয়া উপসংমণ্ডলৰ অধীনস্থ ধলপুর চুটিয়া গাঁৱত। ধলপুর চিটিয়া গাঁৱৰ এই আসনিখন মই দেখাবলৈ মোৰ সহযোগী সহায়ত উপস্থিত হৈছোহি আর মই আসনিটোর ভিতরতে আছো। চাওক যে 1,01,90,09,00,000 টাকা ব্যয় সাপেক্ষে এই আসনিখন নির্মাণ করে সম্পূর্ণ করলে। মই ডাঙৰ কথাটো আমাৰ দর্শকসকলক দৃষ্টি আকর্ষণ করে এইটো কারণে কব বিচাৰিছো যে চাওক কোটি কোটি টাকা সরকার ধন ব্যবহার করে আসনিসমূহ স্থাপন করেছে, আসনিসমূহ নির্মাণ করেছে, কিন্তু লক্ষিমপুর জেলার অধিকাংশ আসনিতে দেখা পাওয়া যায় বিভিন্ন বিসঙ্গতি দেখা পাওয়া যায়। কিন্তু তার বিপরীতে তেনেকা ধরনের একটা আবন্টিত সরকারি আবন্টিত ধনেরই এটা আটক ধুনিয়াকৈ এটা আসনি নির্মাণ করেছে এজন উদ্যোগী ঠিকাদারে। মই ঠিকাদারজনক প্রশংসা কৰিবলৈ যোৱা নাই, কিন্তু সেই সরকারি ধনেরে আমি অন্য স্থানত যেনেদরে অসম্পূর্ণ আসনিসমূহ দেখালো বা আবন্টিত ধন 80% উলিয়াই নিয়ার পিছতো আসনির কাম অসম্পূর্ণ হয়ে আছে সেয়া দেখালো। কিন্তু সেই আবন্টিত ধনের কাম সম্পূর্ণ করা এটা ধুনিয়া আসনি আমি দেখাইছো। কিছুমান ঠিকাদারে পারে, কিছুমানে কিয় নোৱাৰে মই পুনৰ দেখুৱাম যে চাওক খুব সুন্দরভাবে ইয়াত আসনিখনের যি আসলে নিয়ম নীতি আছিলে, নীতি নির্দেশনা আছিলে, সকলোখিনি সম্পূর্ণ করে আসনিখন সম্পূর্ণ করা হয়েছে। খুব সুন্দরভাবে রং পেইন্ট করেছে, প্রতিটো ছবি ইয়াত ছবি অঙ্কন করেছে, প্রতিটো ছবি অর্থবহ ইয়াত খুব সুন্দরকে আলংকারিক গছ ইত্যাদি রুই পরিবেশ সুন্দর করার যত্ন করেছে। মই দেখাই আছো সমগ্র পরিবেশ আসলতে জেনিয়ে চা যায় সেইফালে দেখা পোৱা যায় আটক ধুনিয়া পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর এই আসনিখনের রাইজর লাভান্বিত রাইজর লাভালাভ হয়েছে না নাই সেই বিষয়ে আমি কথা পাতবলে যাম, মূর স্থানীয় লোক আছে। কিন্তু তার পূর্বে মই পরিবেশ দেখাই লোক চাওক যে সরকারি ধন আসলতে সচার্থত যদি ব্যবহার করে, সুপ্রয়োগ যদি করে সরকারি ধনের, তেতিয়াহলে কিন্তু প্রতিটি আসনির কাম সুন্দর হব। ইয়াত আসলে গাফিলতি কার সেই প্রশ্নটা আমি বারম্বার করছো, আজি নকরো, আজি মাত্র একটা উদাহরণ দেখাইছো। কিছুমান ঠিকাদারে পারে, কিছুমানে কিয় নোৱাৰে, কিছুমান নির্মাণ গোষ্ঠীয়ে যে কাম সম্পূর্ণ করে ইমান ধুনিয়াকে আটক ধুনিয়াকে এটা আসনির কাম সম্পূর্ণ করব পাৰে, কিছুমানে কিয় নোৱাৰে সেইটো আমার প্রশ্ন। যা চাওক আসলতে মই পুনৰ কৈছো কার গাফিলতি বা ঠিকাদারসকলের যে সেবার মনোভাব বা তেওঁলোকৰ যে দায়িত্ব যে কর্তব্য সেইখিনি করাত কোবাত চুটি বিচুটি আছে নেকি, সরকারি ধরনের সুপ্রয়োগ করাতকৈ পকেটত ভরা লালসাটো বেছি নেকি, যার কারণে নাকি আসনির কাম অসম্পূর্ণ হয়ে থাকে? আমার সেই প্রশ্নসমূহ হয়তো আমার দর্শকসকল মনত জাগিব যদি সমগ্র দৃশ্যটা দেখা পাওয়া যায়। ইয়ার পবিত্র গগৈ এই স্কিমটোর এই আসনিটোর কেয়ারটেকার চোয়া চিতা করার দায়িত্বত আছে পবিত্র গগৈ, তেখেতলগত মই কথা পাতিম। মই আপনার ওচৰলৈ আহিম যে নমস্কার, কিমান ঘর মানুষ আপনি সাঙুরি পানি দি আছে, কিমান ঘর মানুষ এই আসনিখানে কিমান ঘর মানুষ সাঙুরিছে? আমার চুটিয়া গাঁও জল জীবন আন্ডারত আপনার 166 হাউসহোল্ড পানি পাই আছে, পানি পাই আছে হয়। কেতিয়া সম্পূর্ণ হল আসনটো? আমার যোৱা মাহ যোৱা বছর মানে মে মাহতে, যোৱা বছর মে মাহতে মানে এই চলিত মে মাহতে, এই এই বছর মে মাহ। আর বনাবলে কিমান দিন লাগিলে? বনাবলে আপনা খুব বেশি 10 মাহত কমপ্লিট কৰি দিছে। 10 মাহত কমপ্লিট কৰিছে। ঠিকাদার কোন আছিল? ঠিকাদার রাজুমালা, যথেষ্ট ভাল রাজুমালা হয় হয় রাজুমালা, এটো কাম তেখেতে রখাই নথয়, ধুনিয়াকে কাম কৰি যায়। যেগুলা দেখিছো যে দেওয়াল অঙ্কন করেছে, খুব সুন্দর সুন্দর ছবি আলংকরি গছ রুইছে, এই গোটেখিনি তেওঁৰে পরিকল্পনা আছিলে নে আপোনালোকে জোর দিছিলে মানে এই ক্ষেত্রত? তেখেতও মানে উৎসাহী তেখেতও আর মই লগতে যেহেতু গোটেই কামখিনি চোয়া চিতা দায়িত্ব মোয়ে আছিলে, আর সে গতিকে রাজুমালা ঠিকাদার আর তেখেতৰ লগত মই মানে সংযোজন হয়ে মানে যিখিনি কৰিব লাগে তেখেতে মোৰ লগত যথেষ্ট শেয়ার কৰে, আৰু সেই মতে দুইজনৰ মতে আমি কথা পতা পাতি এই স্কিমখন বনোৱাইছে। ধুনীয়াকৈ এটা চলি আছে হয় হয়। মানে কিমান ঘৰ মানুহে পানী পাই আছে? 166 ঘৰ, 166 ঘৰ মানুহে এই আসনি মানে চুটিয়া গাঁও পানী যোগান আসনির পৰা পুৱা বা ৰাতিপুৱাই বিশুদ্ধ খোৱা পানীখন পায়। সেই আপোনাৰ কথা আমি শুনিলোঁ, যিহেতু আপুনি কেয়াৰটেকাৰ চোৱা চিতা কৰা লোক, আপোনাৰ কথাটো সঁচা হয় নে নহয় সেইটো আমি প্ৰমাণ কৰি চাম। স্থানীয় লোক আছে, মই কথা পাতিবলৈ যাম।
যথেষ্ট সংখ্যক লোক আছে। মই পুনৰ মোৰ সহযোগীক মই দৃশ্যসমূহ দেখুৱাই আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ যে চাওক অসমৰ যি সংস্কৃতি অসমৰ সংস্কৃতিৰ দৃশ্যায়ন কৰিবলৈ যত্ন কৰা হৈছে, প্ৰতিফলিত কৰিছে। এইটো চৰকাৰী ঘৰ আচলতে অসমত যে আছে, মই পুনৰ কৈছোঁ, দেখি ভাল লাগিছে, দেখি ভাল লগা এটা পৰিৱেশ। চৰকাৰী আঁচনি এটা এনেদৰে যদি সম্পূৰ্ণ হয়, নিতান্তই ক'ব লাগিব চৰকাৰৰ ঘৰৰ ধন মানে আমাৰ ধন, ৰাজকোষৰ ধন সঁচা অৰ্থত প্ৰয়োগ হৈছে বুলি ক'ব পাৰি। বাইদেউ আপোনাৰ ঘৰ এইখনতে নে ইয়াতে? পানী পায়নে নাপায়? দেখিবলৈ খুব ধুনীয়া দেখিছোঁ ঘৰটো। পানী তেনেকে দিয়ে নে নিদিয়ে? দিয়ে দিয়ে। কিমান দিয়ে পানী? দিয়ে আমাৰ এঘণ্টালৈকেও দিয়ে কেতিয়াবা। ইয়াৰ আগতে পানী ক'ৰ পৰা খাইছিলে বাইদেউ? ইয়াত আপোনালোকৰ ইয়াৰ আগতে আপোনালোকৰ পানীৰ অসুবিধাটো আছিলে ইয়াত, নহয় জানো? ক'ৰ পৰা খাইছিলে? মটৰ তাৰপৰা আকৌ খৰালি মহীয়া হ'লে পানী শুকাই যায় যে অকণমান অসুবিধা হয়। এতিয়া সেই অসুবিধাখিনি নাই? নাই নাই নাই। এতিয়া পানী পাই আছেনে? পাইছোঁ। কিবা অসুবিধা পাইছে নেকি? আছে না? খোলাকৈ কওক, একেবাৰে খোলাকৈ কওক। না পোৱা, আগতে ইয়াৰ মানুহবোৰ চব নদীলে যায়, আজিকালি নদীলে যাবলগীয়া হোৱা নাই। আজিলৈ নদী এতিয়া চব ঘৰতে পানী পাইছে? ঘৰতে পানী পাইছোঁ। পানীটো ভাল খাব পাৰি? ভাল ভাল আপোনালোককো জনাই থওঁ যে অসমৰ লখিমপুৰ জিলাত সৰ্বমুঠ 146টা, ক্ষমা কৰিব, 1146টা এনেকুৱা ধৰণৰ আঁচনি আছে। আমি যিমান আঁচনি চাবলৈ গ'লোঁ তাৰে অধিকাংশই বেয়া। ক'ৰবাত পানী দিব পৰা নাই, ক'ৰবাত বনাই শেষ হোৱা নাই, কিন্তু আপোনালোকৰ সৌভাগ্য আপোনালোকে পানী এই আঁচনিখনৰ সঁচা প্ৰয়োগ হৈছে ইয়াত, নহয় জানো? চৰকাৰ কি বুলি ধন্যবাদ দিব? কি বুলিনো ধন্যবাদ দিম? আমাৰ পানী যোগানটো বিশেষকৈ চৰকাৰ ফালৰ পৰা পাইছোঁ কাৰণে আমি সুখী হৈছোঁ। সেই সুখী কাৰণে আমি এতিয়া গোটেই পৰিয়ালবোৰ কি গোটেই গাঁওখনেই সকলোৱে পাইছে, পাই পেলাই কিমান সুখী হৈছে। আৰু কিবা ক'বনে চৰকাৰক? কিবা ক'ব নিতান্তই ভালক ভাল হৈছে বুলি যোনে দেখে তোনে কয়, বহুত ভালকে বনাইছে। নিতান্তই মই পুনৰ কৈছোঁ যে সংবাদ মাধ্যম মানে লোকৰ ভুল খুচৰি থকাটো নহয়। আমি ভালো দেখুৱাম, বেয়াও দেখুৱাম, মাত্ৰ এটা বাতৰি দিবলৈ যত্ন কৰিম আমাৰ দৰ্শকসকলক যে ভালো বাতৰি হ'ব পাৰে, বেয়াও বাতৰি হ'ব পাৰে। বহুতে টুলুঙা মন্তব্য দি হয়তো ক'ব পাৰে যে ভালখিনি নেদেখে, বেয়াখিনিহে দেখি থাকে, কিন্তু আমি আজি ভাল আঁচনি দেখুৱালোঁ। কিন্তু ইয়াৰ মাজত এটা প্ৰশ্ন আমি দৰ্শকসকললৈ এৰিলোঁ যে চাওক, আবণ্টিত চৰকাৰী ধন সুপ্ৰয়োগ কৰি এনেধৰণৰ ধুনীয়া আঁচনি বনাব পাৰে, কিন্তু একাংশ ঠিকাদাৰে কিয় নোৱাৰে? মই পুনৰ কৈছোঁ, লখিমপুৰ জিলাত থকা 1146টা আঁচনি আছে, তাৰে অধিকাংশলৈ আমি গৈছোঁ, প্ৰায়সমূহৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ দৰ্শকসকলক, তাৰে কিন্তু অধিকাংশ, মাত্ৰ এইটো আঁচনিৰ কাম সম্পূৰ্ণ হৈছে, ধুনীয়াকৈ হৈছে, ৰাইজে সুবিধা পাই আছে, তাৰে কিন্তু অধিকাংশৰ আমি যিমান চালোঁ অধিকাংশই হ'ল বিসংগতিপূৰ্ণ। ক'ৰবাত কাম অসম্পূৰ্ণ হৈ আছে, কোনোবাই নলাই বহুৱাব পৰা নাই, কোনোবাই নলা দিছে যদিও পানী দিব পৰা নাই, কোনোবাই আকৌ ৱাল বনাই গৈছে, এফালৰ পৰা ফাটি গৈছে, অৰ্থাৎ বিভিন্ন ধৰণৰ বিসংগতি দেখা পোৱা যায়। তাৰ মাজতো কিন্তু এনেকুৱা ধৰণৰ ভাল আঁচনি আশাৰ বতৰ কাৰণে প্ৰশ্নটো মই পুনৰ কৰিছোঁ, কিছুমানে পাৰে, কিছুমানে কিয় নোৱাৰে? চৰকাৰী ধন পকেটত ভৰোৱা লালসাটো যদি সঁচাকৈ ঠিকাদাৰসকলে নেৰে, তেতিয়াহ'লে চৰকাৰৰ ধন অপব্যৱহাৰ হৈ থাকিব, অপচয় হৈ থাকিব, আৰু এনেকুৱা ধৰণৰ আঁচনি আচলতে ৰেয়াৰ হৈ থাকিব, একেবাৰে খুব কম হৈ থাকিব। আমি আশা কৰিম, সকলোৱে এটাই আশা কৰিব, চৰকাৰী ধনৰ সুপ্ৰয়োগ হওক, যি আঁচনিৰ লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যলৈ আঁচনিসমূহ লৈ যোৱাত সকলোৱে সহায় কৰক। এনেদৰে চুতীয়া গাঁৱৰ যিটো আঁচনি, ঢলপুৰৰ বিৰপুৰীয়া জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ বিৰপুৰীয়া উপসংমণ্ডলৰ অধীনস্থ ঢলপুৰ চুতীয়া গাঁৱৰ যিটো আঁচনি, পানী যোগান আঁচনি, ঠিক সকলোবোৰ জল জীৱন মিছনৰ আঁচনি তেনেকুৱাই হওক, সেয়া সকলোৱে কামনা কৰিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।